বন্ধুরা, এখানে রয়েছে মাধবীলতা। এই যে মাধবীলতা, এটি পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। এখানে মানুষজন যখন ঘুরতে আসবে তখন এখানে বিশ্রাম নেবে, এখানের আরও সৌন্দর্য দেখবে এই কারণে। আর এদিকে আমার পিছনে এটাই হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি, যেটা অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এখন বিকেলবেলা বলে দর্শনার্থীর ভিড় বেড়েই চলেছে। এখানে প্রচুর দর্শনার্থী আসে প্রতিদিন এই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দেখার জন্য। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম খুলনা জেলার দক্ষিণ ডিহিতে। এই দক্ষিণ ডিহি অত্যন্ত শান্ত মনোরম পরিবেশ, আর সেই মনোরম পরিবেশের মধ্যে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান। দক্ষিণ ডিহির রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান, যা খুলনা শহরের দক্ষিণ ডিহিতে অবস্থিত। খুলনা শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত ফুলতলা উপজেলায় 3 কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণ ডিহি অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণ ডিহির সম্পর্ক অত্যন্ত নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী জন্মগ্রহণ করেছিলেন এই দক্ষিণ ডিহি গ্রামে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মৃণালিনী দেবীর একটি ছবি, যেটি অত্যন্ত সুন্দরভাবে হাতে এঁকে এখানে রাখা হয়েছে এই সিঁড়ির কাছটিতে। আর উপরে যে ছাদের অংশ, এটি কিন্তু বন্ধ আছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি রবি ঠাকুরের শ্বশুর বাড়ির বারান্দায়, যেটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। এই এখানের সেই দিনে সে নির্মাণাধীন সব কিছু কিন্তু আগের মতো রয়েছে, আর প্রচুরভাবে সংরক্ষণ করা হয়, যার কারণে এখনও আগের দিনের সেই নকশা, সেই জানালা, সেই দরজা সেভাবেই রাখা হয়েছে। তবে এখানে দেখার মতো তেমন কিছু নেই, এখানে শুধু বাড়িঘরগুলো পড়ে আছে। আর রবীন্দ্রনাথের লেখা কিছু কবিতা, মৃণালিনীর ছবি, এই জাতীয় কিছু আছেও দেয়ালে লাগানো, যা আপনারা এসে দেখতে পাবেন এখানে। আর বলে রাখি, এখানে আসতে গেলে আপনাকে প্রথমে ফুলতলা আসতে হবে। ফুলতলা আসার পর ওখান থেকে ডিরেকশন দেওয়া আছে পথে পথে, সেভাবে এসে আপনি দেখতে পারেন রবি ঠাকুরের শ্বশুর বাড়িটা। প্রতিটি জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া লেগে আছে, যার কারণে জায়গাটি অনেক গুরুত্ব বহন করে। এই জায়গাটিতে রবীন্দ্রনাথ যখন বেড়াতে আসতেন তখন চারদিকে পরিবেশ দেখে মুখরিত হয়ে অনেক কবিতাও তিনি এখানে লিখেছিলেন। বন্ধুরা, ঢাকার বলদা গার্ডেন আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই বলদা গার্ডেনেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া ছিল। সেখানের কিছু অংশ এখানের কিছু অংশের সাথে মিল থেকে যায়। এখন ফিরে আসি সেই ইতিহাসে। রবীন্দ্রনাথের কাকি ত্রিপুরা সুন্দরী দেবী এই গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী দক্ষিণ ডিহিরই মেয়ে। তার ভালো নাম ভবতারিণী। বিবাহের পর তার নাম রাখা হয় মৃণালিনী দেবী। 1882 সালে পূজার ছুটির সময় জ্ঞান নন্দিনী দেবী উৎসাহী হয়ে বসতভিটা দেখবার অজুহাতে যশোরের নরেন্দ্রপুর যান। উদ্দেশ্য কাছাকাছি পিরালি পরিবারের মধ্য হতে বধূ সংগ্রহ। জ্ঞান দানন্দিনী সঙ্গে কাদম্বী দেবী, বালিকা ইন্দ্রাণী, বালক সুবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ আসেন পুরাতন ভিটা দেখতে। সে সময় ফুলতলা গ্রামের বিনিমাধর রায় চৌধুরীর কন্যা ভবতারিণীকে তারা দেখেন। যৌবনে কবি কয়েকবার তার মায়ের সঙ্গে দক্ষিণ ডিহি গ্রামের মামা বাড়িতে এসেছিলেন। এখানে কবিগুরু ও কবিপত্নীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। 25শে বৈশাখ ও 22শে শ্রাবণে এখানে নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী ও কবি প্রয়াণ দিবস পালন করা হয়।
আমি যখন প্রথমে এখানে প্রবেশ করি তখন কিন্তু মানুষের ভিড় ছিল না, কিন্তু পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথেই আস্তে আস্তে মানুষ সমাগম শুরু হয়ে যায়। ভিতরে দেখার মতো তেমন কিছু নাই, তবে ওনার অতীতের কিছু ছবি, ইয়ং বয়সের কিছু ছবি এগুলো, এবং ওনার যে দুইটা দোতলা বাড়িতে মানে থাকার যে পরিবেশটা ছিল সেটা সংরক্ষণ করা আছে জেলা প্রশাসকের হাতে। মোট কথা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতি বিজড়িত স্থান বলেই এই জায়গাটি এতটাই প্রসিদ্ধ, এত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে একটু দেখার জন্য।